আসসালামু আলাইকুম। শীত কিন্তু চলেই এসেছে, আর শীতকাল চলে আসলেই আমরা ভ্যাসলিন একটু বেশি ব্যবহার করি। আমরা জানি ভ্যাসলিন ময়শ্চারাইজারের ঘাটতি পূরণ করে, ত্বকের আর্দ্রতা ধরে রাখে, ত্বককে নরম এবং মসৃণ করে। কিন্তু আপনারা জানেন কি, এই প্রসাধনীটি আপনার দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে কতটা গুরুত্বপূর্ণ? না জেনে থাকলে জেনে নিন, 140 বছরেরও বেশি সময় ধরে ব্যবহৃত হয়ে আসছে এই প্রসাধনীটি। প্রতিদিন আপনার কি কি কাজে লাগতে পারে? ভ্যাসলিন ঠোঁটের জন্য খুব ভালো, এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। নরম ও সুন্দর ঠোঁট পেতে ঠোঁটে সামান্য ভ্যাসলিন লাগিয়ে কিছুক্ষণ পর একটা টুথব্রাশ দিয়ে হালকা করে ঘষুন। এরপর নরম একটি কাপড় দিয়ে ঠোঁট মুছে ধুয়ে ফেলুন। এটি ঠোঁটের মরা কোষ দূর করে ঠোঁটকে নরম করে। লিপস্টিক লাগানোর পরে দাঁতে লেগে যায়, সামান্য ভ্যাসলিন আঙুলে নিয়ে দাঁতে ভালো করে ঘষে নিন। এতে আর লিপস্টিক দাঁতে লাগবে না। সুন্দরী প্রতিযোগিতাগুলোতে সবসময় এই পন্থা অবলম্বন করা হয়। নেল পলিশের বোতলের মুখ খুলতে পারছেন না? মনে করে সবসময় নেল পলিশের বোতলের মুখে ভ্যাসলিন লাগিয়ে রাখবেন। এতে করে মুখ আর টাইট হবে না এবং সহজে আপনারা খুলে নিতে পারবেন। চোখের আইলেশে রাতে ঘুমানোর আগে ভ্যাসলিন লাগিয়ে ঘুমান। দেখবেন ধীরে ধীরে আইলেশ ঘন এবং কালো হবে। সুগন্ধির ঘ্রাণ ধরে রাখে ভ্যাসলিন। সুগন্ধি ব্যবহারের আগে বগল এবং হাতে ভ্যাসলিন মেখে নিন। এতে করে সুগন্ধির ঘ্রাণ অনেকক্ষণ ধরে স্থায়ী হবে। মেকআপ রিমুভার হিসেবে ভ্যাসলিন কিন্তু খুবই ভালো। পুরো মুখে ভ্যাসলিন মেখে তুলো দিয়ে ঘষে মেকআপ তুলে ফেলুন। ভ্যাসলিন ব্যবহারে মুখ ধোয়ার পরও ত্বক শুষ্ক হবে না, বরং সকালে ঘুম থেকে উঠলে আপনার ত্বক বেশ সতেজ হয়ে যাবে। শেভ করার পরে সামান্য ভ্যাসলিন দিয়ে মুখ ম্যাসাজ করে নিন। এতে করে ত্বক নরম এবং খসখসে ভাব দূর হবে এবং মসৃণ থাকবে। রাতে ভ্যাসলিন দিয়ে জুতা ব্রাশ করে রাখুন। সকালে দেখবেন জুতা নতুনের মতো চকচক করছে। সারাদিন জুতার রং একই থাকবে। গোসলের সময় সি সল্টের সাথে ভ্যাসলিন মিশিয়ে শরীরে মাখুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রাকৃতিক স্ক্রাবারের কাজ করে, যা শরীরকে নরম এবং মসৃণ করতে সাহায্য করে। অনেক সময় কানের দুল পড়ার সময় ব্যথা লাগে এবং সহজে দুল পড়া যায় না, তখন সামান্য ভ্যাসলিন নিয়ে দুই কানে হালকা ম্যাসাজ করে নিন। দেখবেন কান নরম হয়ে গেছে এবং সহজেই দুল পড়তে পারবেন। আইব্রো থ্রেডিং এর আগে ভ্যাসলিন দিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করে নিন। এতে করে থ্রেডিং এর সময় ব্যথা কম লাগবে এবং জ্বালা পড়া হবে না। চোখের নকল আইলেশ উঠানো একটা ঝামেলার কাজ, অথচ সামান্য ভ্যাসলিন আপনার এই সমস্যার সমাধান করবে খুব সহজেই। আইলেশের উপর সামান্য ভ্যাসলিন লাগিয়ে নিন, কিছুক্ষণ অপেক্ষা করুন। দেখবেন টান দিলে আইলেশ উঠে আসবে। ঘরে মোমবাতি শেষ হয়ে গেছে, দোকানে কিনে আনা সম্ভব নয়, চিন্তার কোনো কারণ নেই। ঘরে যদি থাকে ভ্যাসলিন, তাহলে মোমবাতির কাজটিও ভ্যাসলিন দিয়ে চালিয়ে নিতে পারবেন। অবাক হচ্ছেন যে ভ্যাসলিন দিয়ে এটাও কি সম্ভব? অবশ্যই সম্ভব। একটি কাগজ মোমবাতির মতো রোল করে নিন, তারপর তার মাথায় ভ্যাসলিন লাগিয়ে তাতে আগুন জ্বালিয়ে দিন। ব্যাস, চমৎকারভাবে মোমবাতির মতো আলো দেবে। ভ্যাসলিনের সাহায্যে তৈরি করে নিতে পারেন চকলেট লিপ গ্লোস। কোকোয়া পাউডার বা চকলেটের এক টুকরোর সাথে ভ্যাসলিন মিক্স করে একটা ছোট্ট কৌটায় নিয়ে ওভেনে কিংবা চুলার সাহায্যে গরম করে নিন। যখন মিশ্রণটি গলে গিয়ে ভালো মতো মিক্স হবে, তখন ঠান্ডা করে সংরক্ষণ করুন। ভ্যাসলিনের সাহায্যে খুব সহজে ঘরে বসে তৈরি করে নিতে পারেন ক্রিম ব্লাশার। পছন্দের কালারের লিপস্টিকের সাথে ভ্যাসলিন ভালো মতো মিশিয়ে একটা কৌটায় সংরক্ষণ করুন। আর ঠিক একইভাবে ভ্যাসলিন এবং আইশ্যাডো মিশিয়ে তৈরি করে নিতে পারেন পছন্দের কালারের আইলাইনার। হাতের আঙ্গুলে টাইট হয়ে লেগে থাকা আংটিটি খুলতে পারছেন না? সেখানে সামান্য একটু ভ্যাসলিন লাগিয়ে নিন, সহজে খুলে যাবে আংটি। এছাড়াও চুলের আগাফাটা রোধ করতে রাতে ঘুমাতে যাওয়ার আগে চুলের আগায় একটু ভ্যাসলিন লাগিয়ে নিন। ধীরে ধীরে চুলের আগাফাটা কমে যাবে।